মিয়ানমারে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে দেশটির সেনাবাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এই কারণেই দেশ ছেড়ে পালাতে শুরু করেছে মিয়ানমারের বাহিনী। এতদিন এই যুদ্ধকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলা হলেও সীমান্ত পাড়ি দিয়ে সে দেশের একের পর এক সীমান্তরক্ষী অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও। বিজিবির তথ্য মতে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের 95 জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছে। বিজিবি তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয় নিয়েছে, তবে তাদেরকে দ্রুতই বাংলাদেশ থেকে ফেরত পাঠাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেন পালাচ্ছে সীমান্তরক্ষীরা? বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সে দেশের সেনাবাহিনীর যুদ্ধ চলছে কয়েক মাস থেকে। মিয়ানমারের সামরিক জান্তার দখলে থাকা অনেক শহর ও এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহীরা। আরাকান আর্মির বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইরাবতী বলছে, আরাকান আর্মি 13 নভেম্বর রাখাইনে অপারেশন 1027 শুরু করে। এরপর সিতওয়ের নিকটবর্তী পাওকাতাও শহর এবং চীন প্রদেশের পালেতাওয়া শহর সহ 160টি অবস্থান থেকে মিয়ানমার বাহিনীকে উৎখাত করেছে তারা। এই ধারাবাহিকতায় গত জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন ও আরাকান রাজ্য যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। দুপক্ষের সংঘাত তীব্র আকার ধারণ করায় বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের বিজিবি। গত সপ্তাহ থেকে বাংলাদেশ সীমান্তেও সংঘর্ষ ভয়ঙ্কর রূপ নিয়েছে। দুপক্ষের ছোড়াগুলি ও মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের ভেতরে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে তুমুব্র সীমান্তে শেষ খবর পাওয়া পর্যন্ত 3 জন বাংলাদেশি আহত হয়েছেন। এমন অবস্থায় পুরো সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন অনেকেই। তবে সীমান্তে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সীমান্তের দিকে নজর রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।